কক্সবাজার শহরের গুনগাছতলায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বুধবার বিকেল চারটায় এই ঘটনা ঘটে ভুক্তভোগী রমজানুল ইসলাম রাকিব জানিয়েছেন মহেশখালী ইউনিয়ন পরিষদে হোল্ডিং ট্যাক্স উত্তোলন এবং হোল্ডিং প্লেট বিতরণের কাজ করেন তিনি সেখান থেকে কাজ শেষে নিজ বাড়িতে ফেরার পথে শহীদ স্মরণী সড়কের গঙ্গাস্থলায় ছিনতাইকারী মোহাম্মদ জহির উদ্দিন এবং মোহাম্মদ শফিকুল ইসলাম সহ কয়েকজন অজ্ঞাত মিলে গতিরোধ করে মারধর করে এবং টাকা ছিনিয়ে নেয় গঙ্গাস্থলা রতন রতনের দোকানের সামনে রতন সদর পানের দোকানের সামনে আমাকে ডাকসে সরকারি সরকারি টাকা ছিল ইউনিয়ন পরিষদের ওই টাকাগুলো তারা দুজনে দু তিনজন সহ আরও তাদের গ্রুপের আরও লোকজন ছিল আশেপাশে ওই দুজনে আমাকে মেরে ও টাকাগুলো ইউনিট টাকাগুলো আমার থেকে নিয়ে যায় ঘটনার পর আহত রমজানুল ইসলাম রাকিব সদর হাসপাতালে চিকিৎসা নেন এই ঘটনায় মোহাম্মদ জহির উদ্দিন ও মোহাম্মদ শফিকুল ইসলাম নামে দুজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও দুই তিনজনকে আসামি করে কক্সবাজার সদর থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী রাকিব নিউজ ডেস্ক টিটিআর